পঞ্চায়েত নির্বাচনের আগে গরিব এবং কৃষক ভোট ব্যাংককে সুসংহত করতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কৃষ্ণনগর স্টেডিয়ামের জনসভায় সেই লক্ষ্যেই স্পষ্ট বার্তা দিলেন তিনি। কৃষকদের আশ্বস্ত করে ফের একবার জানিয়ে দিলেন, তাদের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ রাজ্য সরকার করবে না, জমির ঊর্ধ্বসীমা তুলবে না তার সরকার। সেই সঙ্গে সারের দাম বৃদ্ধি নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষের রেশ যাতে পঞ্চায়েত নির্বাচনে না পড়ে তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, পরিস্থিতি আর খারাপ হবে না। সার আমার হাতে নেই, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ওটা কেন্দ্রীয় সরকারের। যারা কম দামি সারটা লুকিয়ে রেখে বেশি দামি সার বিক্রি করছে অথবা একটা সার নিলে আর একটা কিছু কিনতে হবে বলছে, তাদের বিরুদ্ধে কমপ্লেন থাকলে বিডিও কে বলবেন, আইসি কে বলবেন, অ্যাকশন নেওয়া হবে। আমি আপনাদের কথা ভেবেই কেন্দ্রীয় সরকারকে প্রধানমন্ত্রীকে বলে এসেছি যে সারের দাম কমানোর কথা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে এদিন কড়া সুরে মুখ্যমন্ত্রী জানান, গুন্ডামি বরদাস্ত করা হবে না, উন্নয়নের পথে কোনো বাধা এলে তা সরিয়ে দেওয়া হবে। এদিন প্রশাসনিক বৈঠকে রাজ্যের সড়কগুলির সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডেকে পাঠানো হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও। NH-34 বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী, জানান ইতিমধ্যে জাতীয় সড়কগুলির হাল নিয়ে UPA-র সমন্বয় কমিটির বৈঠকে সরব হয়েছেন তিনি। পুজোর আগে বেহাল রাস্তাগুলির সংস্কারের কাজ শুরু হয়ে যাবে বলেও আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, ABP আনন্দ, নদিয়া।